টেকর আরো একটা পোস্টার তাহলে আসতে চলেছে আগামীকাল এটা কোন পোস্টারটা ভাই যেটা গতকাল লিক করেছিল আজকে বিকেলের দিকে ট্রোল দেব হেটার্স এর তরফ থেকে আমরা দেখে ফেলেছি যে এই পোস্টারের মধ্যে দেবদা আছেন রুক্মিণী মৈত্র আছেন স্বস্তিকা মুখার্জি আছেন বাচ্চা মেয়েটি আছে এটা কি সেই পোস্টারটা নাকি আবারও অন্য রকম কিছু আসতে চলেছে হ্যালো এভ্রি বন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এক্ষুনি একটা পোস্ট করেছে দেখাই তোমাদেরকে দেখো অফিসিয়াল পোস্টার ড্রপ অ্যান্ড এখানে কি লেখা তোমাদেরকে বলি অল এখানে লেখা আছে অল ডেক ইজ সেট অ্যান্ড দ্য ফাইনাল কার্ড ইজ অ্যাবাউট টু বি প্লেড আর ইউ রেডি টু গো অল ইন বলছে ফাইনাল কার্ডটা রেডি হয়ে গেছে এবারে সেটাই নাকি নিয়ে আসবে তাহলে এই ফাইনাল কার্ডটা কোনটা ভাই আজকে যে পোস্টারটা বিকেলবেলার দিকে দেখলাম ট্রোল সেই পোস্টারটাই কি ফাইনাল পোস্টার নাকি আমাদের জন্য আরও একটা নতুন কিছু আনা হচ্ছে কি হচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না রোজ একটা করে নতুন পোস্টার রোজ একটা করে নতুন পোস্টার বলেছিলাম না দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স হচ্ছে প্রোমোশনের ভাই আমরা বাপ লেভেলের প্রমোশন বলে থাকি না সেই বাপ লেভেলের প্রমোশনটা করতে জানে দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মাথাটি খারাপ করে দেবে লাস্ট একটা মাস মিলছে তো আমার কথা দেখো এক মাসই বাকি আছে আর টেক্কা রিলিজের সাত আট দিন মতন শুরু করে দিয়েছে এরপরে তো শুরু করবে লাস্ট দশ পনেরো দিনে গ্রাউন্ড লেভেল প্রমোশন কাকে বলে জাস্ট দেখো জাস্ট দেখতে থাকো সো এখন আমাদের ওয়েট করতে হবে ঠিক যেমন সকাল এগারোটাতেই পোস্টার দিয়ে দিচ্ছে নিশ্চয়ই আবার আগামীকালও সকাল এগারোটাতেই পোস্টারটা ড্রপ করবে তখন আমরা দেখতে পাবো যে সেটা কি নতুন কোনো পোস্টার নতুন কোনো চরিত্র ফাইনাল কার্ডটা কি বলছে তাহলে দেব দা ফাইনাল কার্ড ছিলেন না মানে যে মানে জোকারটা ফাইনাল কার্ড নয় তাহলে কি এই তিনটে চরিত্র একসঙ্গে আসছে এটা ফাইনাল কার্ড একদম কিছু বুঝতে পারছি না সবটা কনফিউজিং হয়ে যাচ্ছে পুরোটা পুরোটা কনফিউজিং বিষয়পত্র চলছে যাই হোক আমাদের ওয়েট করা ছাড়া কোনো গতি নেই আমরা ওয়েট করি তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও আমার কিন্তু মনে হচ্ছে যে এটারও যেমন পসিবিলিটিস আছে যে লিফড পোস্টারটা দেওয়ার তেমন আবার এটাও পসিবিলিটিস আছে একটা অন্য রকম পোস্টার ড্রপ করার মানে বলা যাচ্ছে না কেননা দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স তো ওটা রাতারাতি মানে কয়েক ঘন্টার মধ্যে ওরা এরকম করে ডিসিশন চেঞ্জ করতে পারে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা